হুগলি সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুদেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধি, মাদকদ্রব্য, নারী শিশু পাচার, চোরাচালান প্রতিরোধ ও সীমান্তের স্পর্শকাতর সমস্যাগুলি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। সোমবার সকাল 11টায় হুগলি সীমান্তের বিজিবি হুগলি চেকপোস্ট কোম্পানি সদরে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চট্টগ্রাম 20 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক। এ সময় তার সাথে ছিলেন ফুলবাড়ি 29 বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু সাইদ। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ভারতের পতিরাম 199 ব্যাটালিয়ান কমান্ডার বিএস ন্যাগি। তার সাথে ছিলেন 41 ব্যাটালিয়ান কমান্ড্যান্ট ভিপি এ ইয়াদান ও 28 ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট এস কে মিশ্রা। এ সময় উভয় বাহিনীর অন্যান্য স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন। বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমরা আজকে আমাদের বিপরীতে যে সমস্ত বিএসএফ ব্যাটালিয়ানগুলো আছে তাদের ব্যাটালিয়ান কমান্ডের সাথে আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা বিভিন্ন সীমান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এটা চলমান থাকবে। আমরা আশা করি এই আলোচনার মাধ্যমে আরও আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং গভীর হবে। দিনাজপুর হিলি থেকে মকসেদুল মমিন মোয়াজ্জেমের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডে।